সো ফ্রেন্ডস, আবারও এনসেন্ট ব্রাউজারকে নিয়ে চলে এলাম। তো আপনারা যারা এনসেন্ট ব্রাউজার ইউজ করছেন তো তারা বুঝতে পাচ্ছেন তো আজকের টিউটোরিয়ালটা কী। তো হ্যাঁ ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটা হলো এনসেন্ট কীভাবে আপনারা এনসেন্ট ব্রাউজারের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে কীভাবে আপনারা পারফেক্টলি ভাবে যোগাযোগ করতে পারবেন কিংবা কমিউনিকেশন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এমসেন ব্রাউজার তো আগেই বলে দিয়েছি, তো এমসেন ব্রাউজার আমাদের রিসার্চের প্রবলেম চলছে। তো যেখানে আমাদের আগে 1,99,000 পয়েন্ট হলে রিসার্চ হতো, তো সেখানে আমাদের বর্তমান প্রায় সামথিং 10 লাখের মতো পয়েন্ট লাগছে, ওর 50% কিংবা তো সার তো থাকছেই না, তো 10% অফ দিয়ে যেখানে তো দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কীভাবে আপনারা এমসেন ব্রাউজার মানে অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে কিংবা তাদের সঙ্গে কোম্পানির সঙ্গে কীভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাকে কী করতে হবে, তো আমি তো আগের টিউটোরিয়ালগুলো তো দেখেছি কীভাবে যোগাযোগ করবেন। তো আগের টিউটোরিয়াল আমি দেখেছি থ্রি ডটে ক্লিক করে, তারপর এদিকে স্ল্যাট ডাউন করে, তো এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাকে গিয়ে, তো এখানে আপনারা আপনাদের মানে প্রবলেমগুলো আপনারা জানাতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে আমি অনেক SMS করেছি, তো 100-150 আমি এখান থেকে SMS করেছি, কিন্তু আমাকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। তো এমসেন্ট কোম্পানি থেকে আমাকে কোনো রিপ্লাই দেয়নি। তো এখানে এইভাবে সিম্পলিভাবে আপনারা যদি এটাও ফলো করতে চান তো করবেন। তো এখানে ইয়োর নাম, তারপরে ইয়োর ইমেল অ্যাড্রেস, তো সব কিছু দিয়ে আপনার প্রবলেমটা এখানে লিখে দেবেন। তো আমি এগুলো একটা ফাইল এখানে অ্যাটাচমেন্ট করে দেবেন নট রোবটের। তো আমি এগুলো দেখিয়েছি, আজকে আমি দেখাবো কীভাবে এটা ছাড়া আপনারা অন্যভাবে পারফেক্টলি ইমেল করবেন। তো ইমেল করে আপনারা কীভাবে দেখতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, সিম্পলিভাবে আপনারা কী করবেন, এর জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আপনারা চলে গিয়ে, তো প্লে স্টোরে আপনারা চলে যাবেন, তো এবং প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন এমসেন ব্রাউজার। তো সিম্পলিভাবে আপনারা একটু লিখবেন এমসেন ব্রাউজার, লিখে আপনারা সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আপনাদের এরকম একটা ইন্টারফেস আপনাদেরও চলে আসবে। তো সিম্পলিভাবে আপনারা একটু নিচে যখন করবেন, তো নিচে করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল, তো সাপোর্টের যে এখানে ইমেলটা রয়েছে, তো আপনারা কী করবেন সিম্পলিভাবে এই ইমেলটাকে, তো দেখতে পাচ্ছেন এখানে ইমেলটা, তো সিম্পলিভাবে আপনারা কী করবেন এই ইমেলটাকে আপনারা কপি করে নেবেন। তো আমি এটাকে কপি করে নেবেন। তো কপি করার পর আপনারা ইমেলে চলে যাবেন, তো সেখান থেকে পারফেক্টলিভাবে ইমেলে আপনারা ইমেল করবেন। তো আমি ইমেল করতে বলছি এই কারণে, তো ওখান থেকে এমসেন ব্রাউজার থেকে সবাই ওখান থেকে SMS মানে ইজিলিভাবে করতে পারে। তো কিন্তু এখান থেকে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু এখান থেকে এখনও মানে অনেকেই কম করছে। কিন্তু ফ্রেন্ডস, আমার কপালটা খুব হয়তো খারাপ, তো আমি এখান থেকে অনেক রিপ্লাই করেছি, কিন্তু আমার এখান থেকেও কোনো আমাকে রিপ্লাই কোনো উত্তর দেওয়া হয়নি। তো সেটা বুঝতে পারছি না কেন এটা দিচ্ছে না ওরা। এবং লাস্ট যোগাযোগ করার যে লাস্ট যে অপশনটা রয়েছে, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনারা এখানে গুগল সার্চ বারে লিখবেন এমসেন ব্রাউজার। তো আপনারা সিম্পলিভাবে এমসেন ব্রাউজার লিখে একবার ক্লিক করে দেবেন। তো এমসেন ব্রাউজারে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলিভাবে কী করবেন, তো আপনারা সিম্পলিভাবে একটু স্লাইড ডাউন করে যাবেন। তো করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো দ্বিতীয় নম্বরে তো দেখতে পাচ্ছেন এখানে এমসেন ব্রাউজার। তো দেখতে পাচ্ছেন এখানে mcentbrowser.com, তো এটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আমরা ফেসবুকটাও ফলো করতে পারেন। তো সিম্পলিভাবে এখানে একবার ক্লিক করবেন। তো এখানে একবার ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার কী করবেন, সবার নিচে চলে যাবেন। তো সবার নিচে চলে গিয়ে তো আপনারা নিচে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী করতে পারেন, ফেসবুক পেজে ওদের ফেসবুক পেজে ফলো করে আপনারা সেখানে তাদেরকে জানাতে পারেন, অথবা আপনার ইনস্টাগ্রাম কিংবা টুইটারেও ফলো করে তাদেরকে জানাতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এগুলো করেছি, তো এখান থেকে আমার কোনো লাভ হয়নি। তো এখান থেকে আমি 200-300 মতো SMS করেছি, তো এখনও করছি, কিন্তু কোনোভাবেই কোনো রিপ্লাই চলে আসছে না। তো ফ্রেন্ডস, আমি আপনাদের বলবো, তো আপনারাও এটা ট্রাই করতে পারেন। তো হয়তো ওদের কাছে যখন অনেকগুলো ইয়ে পড়ে যাবে, তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে তাদের প্রবলেমটা হয়তো সবাই ফেস করছে, তো তারা ঠিক করে দিতে পারে। তো ফ্রেন্ডস, তো এখন তো দিচ্ছি না, তো আপনারা একবার ট্রাই করে দেখুন। তো আমি একবার আপনাকে সাজেশন করবো, আপনারা একবার ট্রাই করে দেখুন। তো ফ্রেন্ডস, আমার যখন আমি অনেকবার ট্রাই করেছি, তো আমার যখন রিপ্লাই চলে আসবে, তো আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো আরেকটা কথা বলবো, আপনারা যদি এর জন্য কী করবেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তো আমার কাছে কোনো নোটিফিকেশন চলে এলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন একটা সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।